নমস্কার। অনুষ্ঠান শুরু করার আগে আমি ধন্যবাদ জানাতে চাইব আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের এবং তাদের অভিভাবকদের। আমাদের এই বিষয়ভিত্তিক আলোচনা তাদের যে পছন্দ হচ্ছে এবং তাদের ভালো লাগছে সেই নিয়ে আমরা সত্যি খুব খুশি। তাই আজকে আমাদের অনুষ্ঠানে আমরা শুরু করব এমন একটি বিষয় নিয়ে আলোচনা যেটা হচ্ছে মাইক্রোবায়োলজি। আর তার জন্য আমি এই মুহূর্তে যেখানে আছি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর রজত পাল আছেন আমার সঙ্গে। নমস্কার স্যার। স্যার, মাইক্রোবায়োলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা সাবজেক্ট, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পোস্ট কোভিড এটা আরও গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এখন মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা, তার রিসার্চ অনেকটাই ছড়িয়ে পড়েছে, লোকে করছে। তো এইখানে দাঁড়িয়ে মানে এই ইউনিভার্সিটি থেকে আমি বলতে চাইছি যে মাইক্রোবায়োলজি সম্পর্কিত মানে যখন আপনারা পড়ান কোন কোন বিষয়ের উপর বেশি স্ট্রেস দেন? মাইক্রোবায়োলজিটা এমন একটা সাবজেক্ট, এটা ঠিক একদম ক্লাসিক্যাল বায়োলজিক্যাল সাবজেক্টগুলোর সাথে একটু আলাদা। ঠিক আছে, এখানে আমরা প্রধানত ভাইরাস, ব্যাকটেরিয়া, এখানে আমাদের পৃথিবীতে দুটো পৃথিবী প্যারালালি রান করে, একটাকে আমরা দেখতে পাই, একটাকে আমরা দেখতে পাই না। তো যেই পৃথিবীকে আমরা দেখতে পাই না সেই মাইক্রোবিয়াল ওয়ার্ল্ডটাকেই আমরা মেইনলি পড়াশোনার মধ্যে নিয়ে এসেছি, যেটাকে আমরা মাইক্রোবায়োলজি সাবজেক্ট হিসেবে বলি। এবার এই সাবজেক্টটার মধ্যে সাধারণত আমরা যে সিলেবাসের মধ্যে যে কোর্সেসগুলো রাখি সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, ইমিউনোলজি, ডিএনএ টেকনোলজি, তারপরে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল যে মাইক্রোবায়োলজির জায়গাগুলো আছে, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, এই সব জায়গাগুলোকেই আমরা মেইনলি প্রধানভাবে আমরা গুরুত্ব দিই হচ্ছে এই মাইক্রোবায়োলজি সাবজেক্টের মধ্যে। হ্যাঁ, মলিকুলার বায়োলজি, জেনেটিক্স, বায়োফিজিক্স, এই সমস্ত সাবজেক্টগুলোর একটা সংমিশ্রণ, বায়োকেমিস্ট্রি, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমাদের এখানে এই 3 বছরের বিএসসি অনার্স ডিগ্রি কোর্সটা আমরা প্রিপেয়ার করেছি। আচ্ছা, মানে বিটেক নয়, বিএসসি? না, এটা আমাদের লোকের ধারণা যে এটাই বিটেক। হ্যাঁ, না, আমরা এখানে একদম বিএসসি অনার্স, ইউজিসি রেকগনাইজ, যেটা সিবিসিএস সিস্টেমে, আমরা সেই বিএসসি অনার্স ডিগ্রি কোর্সটা আমরা এখানে অফার করছি। স্যার, আমরা তো দেখেছি যে লাস্ট 2 বছর একটা ভাইরাস কীভাবে আমাদের জীবনকে পাল্টে দিয়েছে, কীভাবে কাত করে ফেলেছে আমাদের, সোজা বাংলায় বলতে গেলে। তো এই যে মাইক্রোবায়োলজি, আপনি যে বললেন যে জগৎটা যেটা আমরা চোখে দেখতে পাই না, মাইক্রোবিয়াল ওয়ার্ল্ড, সেইটা নিয়ে পড়াশোনা, রিসার্চ, এইটার কতটা সুযোগ এখান থেকে আছে, মানে রিসার্চের কথা আমি বলতে চাইছি, এসএনইউ থেকে কতটা সুযোগ আছে? আমরা আমাদের কোর্স কারিকুলাম, যেটাকে আমরা সিলেবাস বলি, এটা এমনভাবে সাজিয়েছি, সেটা হচ্ছে এর অন্তিম পর্যায়ে মানে 6th সেমিস্টার, ফাইনাল সেমিস্টার যখন ছেলেমেয়েরা যাবে, ওদের একটা ম্যান্ডেটরি প্রজেক্ট ওয়ার্ক আমরা করি, যেখানে কিছুটা মেন্টর করা হয়, আমাদের ডিপার্টমেন্টের যারা মাস্টারমশাই আছেন তারা দেখিয়ে দেন, কিন্তু প্রধানত গবেষণা ভিত্তিক, বাচ্চারা নিজেদের প্রজেক্ট নিজেরা ডিজাইন করে, নিজেদের হাতে নিজেরা প্রজেক্টটাকে অ্যাপ্লাই করে, ওরা রিসার্চটাকে করে, কী রেজাল্ট আসলো সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমরা দেখতে চাই যে বাচ্চাদের মধ্যে এই গবেষণার কীরকমভাবে তারা নিজেদের গবেষণাটাকে করতে চাইছে, কী ভাবনায় তারা ভাবতে চাইছে, এই ভাবনাটা ভীষণ জরুরি আর কি। সেই জন্যই আমরা ওই ফাইনাল সেমিস্টারে এই প্রজেক্টটাকে আমরা রেখেছি সিলেবাসের মধ্যে, যার ফলে আমরা ওদেরকে বোঝাতে চাই যে গবেষণাটা ভীষণ জরুরি, এবং প্রথম থেকে প্রথম 2 বছর বা 2.5 বছর ওরা তাদের পড়াশোনা কমপ্লিট করার পর নিজেদেরকে গবেষণার মধ্যে কীভাবে যুক্ত করতে পারে সেই ট্রেনিংটা দেওয়ার জন্যই আমরা এটাকে রেখেছি। এবং আমাদের ছাত্ররা খুব সাকসেসফুলি এই কাজটা করছে আর কি, প্রত্যেকটা বছরই ওরা খুব সুন্দর করে বিভিন্ন রকমের প্রজেক্ট ডিজাইন করে, নিজেরাই সেটাকে রিসার্চটাকে করে, আউটকামটা আমাদের সামনে নিয়ে আসে, সেমিনার দেয়, খুব সুন্দরভাবে আমরা সেই গবেষণার জন্য ছাত্রদেরকে তৈরি করছি। শুধু বিএসসি ফাইনাল সেমিস্টারই নয়, আমাদের এখানে যেহেতু মাস্টার্স ডিগ্রি আছে মানে এমএসসি কোর্স, ইউজিসি রেকগনাইজ, সিবিসিএস এমএসসি কোর্স, এবং তারপরে পিএইচডি করার সুযোগ রয়েছে, সেই জন্য পুরো এই গবেষণাটা কিন্তু শুধু বিএসসির মধ্যে সীমাবদ্ধ নয়, বিএসসির পরে তারা এমএসসি করবে, এমএসসিতেও ওদের প্রজেক্ট করার জায়গা আছে, তারা নিজেরা তাদের ক্যারিকুলামের বাইরে গিয়েও তারা প্রজেক্ট করতে পারে, এবং তারপরে পিএইচডি যদি ওরা এখানে জয়েন করে যে কোনো একজন মাস্টারমশাইয়ের গাইডেন্সের আন্ডারে, তাহলে তাদের পুরো রিসার্চ ক্যারিয়ারটাই আমরা এখানে অফার করতে পারি। ওকে, আর আন্তর্জাতিক স্তরের যে পঠন পাঠন তার সঙ্গে কতটা সঙ্গতি রেখে এসএনইউ চলে মাইক্রোবায়োলজির ক্ষেত্রে? আমাদের এখানে পুরো যেরকম আমি বললাম স্ট্রাকচারটা পুরোটাই ইউজিসি স্ট্রাকচারের সাথে সিমিলারিটি দেখে বানানো হয়েছে, এবং তার সাথে আমরা মানে এটাকেও আমরা লক্ষ্য রেখেছি যাতে আমাদের ছাত্ররা যখন পাশ করে বেরিয়ে যাবে, তাদের যখন বিদেশে যাবার একটা সুযোগ আসবে, সেই বিদেশে গিয়ে তারা যেন নিজেদেরকে মিলিয়ে নিতে পারে। আমরা এমন জায়গায় ছাত্রদেরকে ছাড়ি যেখান থেকে বিদেশের পড়াশোনার সাথে তাদের মধ্যে কোথাও গ্যাপ তৈরি না হয়। সুতরাং আমাদের কোলাবোরেশন বা সেই কারণেই আমরা রিসার্চটাকে এত বেশি গুরুত্ব দিই,
যাতে করে বিদেশে যেরকম রিসার্চ ভিত্তিক পড়াশোনা হয় শুধু বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ না থেকে ছাত্ররা যাতে তাদের নিজেদের গবেষণাটাকে বাইরেও বিদেশেও দেখাতে পারে সেই স্কোপটা যেন থাকে, সেই জন্য আমরা আন্তর্জাতিক মানের সিলেবাস কোর্স ডিজাইন করা, বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলে তাদের কীরকম পড়াশুনো হয় সেইগুলোকে আমাদের এখানে ইনকর্পোরেট করা, এগুলো রেগুলার বেসিসে আমরা আর কি আপডেট করতে থাকি। এমন নয় যে একটা সিলেবাস এক বছর বানালাম, বছরের পর বছর সেটা চলছে। প্রতি সেমিস্টারে আমাদের এখানে বোর্ড অফ স্টাডিজের মিটিং হয়, সেই মিটিংয়ে বিভিন্ন রকমের অভিজ্ঞ এক্সপার্টদের আমরা ডেকে নিয়ে আসি। এবং তার সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের কিন্তু বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে একটা কোলাবোরেটিভ রিসার্চেরও ব্যবস্থা আছে, টাই আপ আছে। যেমন আমি একটা ইউনিভার্সিটির নাম বলতে পারি, ওকায়ামা ইউনিভার্সিটি জাপান, তাদের সঙ্গে আমাদের খুবই ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে। আমাদের ছাত্ররা সেখানে যায়, সেখান থেকে মাস্টাররাই সেখানে লেকচার দেন। হ্যাঁ, তো সুতরাং ইজিপ্টের সাথে আমাদের খুব ভালো একটা রিলেশন আছে, এরকম পৃথিবীর বিভিন্ন দেশে। এবং আমাদের সমস্ত মাস্টারমশাইরাই বিভিন্ন দেশ থেকে পোস্টডক করে এসেছেন, তারা তাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে এখানে অনলাইন লেকচার দেওয়া, এই জিনিসগুলো আমরা রেগুলার বেসিসেই করতে থাকি। সুতরাং আন্তর্জাতিক যে মান, যেটা মানে জাতির সীমানার বাইরে গিয়ে, দেশের সীমানার বাইরে গিয়ে, সেইটা কিন্তু আমাদের এখানে আমরা করার চেষ্টা করি। মাইক্রোবায়োলজি নিয়ে যখন কথা হচ্ছে, এত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, আমি এবার জানতে চাইবো যে এখানকার ল্যাব কতটা উন্নত। এখানকার ল্যাব আমরা চেষ্টা করেছি, যেরকম আমি বললাম, আমি ছাত্রদেরকে চেষ্টা করি আন্তর্জাতিক মানের গবেষণার একটা সুযোগ দেবার। সুতরাং ল্যাবরেটরিটাকে আমি যদি সেভাবে না সাজাই তাহলে সেই প্রচেষ্টাটা বৃথা। সেই কারণে আমরা এখানে অ্যাডভান্স মলিকুলার বায়োলজি ল্যাব, অ্যাডভান্স টিস্যু কালচার ল্যাব, অ্যাডভান্স প্লান্ট গ্রোথ চেম্বার, তারপরে বায়োটেকনোলজি ল্যাব, ইমিউনোলজি পুরো সেট আপ রয়েছে আমার এখানে। এইভাবে আমরা চেষ্টা করেছি ল্যাবটাকে এমনভাবে তৈরি করার যাতে বাচ্চারা নিজের হাতে রিসার্চটা করতে পারে, কোনোভাবে কোনো বাধা দিই না আমরা এখানে। মানে মাস্টারমশাই করবে, যেটা সাধারণত আগে হতো যে গ্রুপে প্র্যাকটিক্যাল করা, মাস্টারমশাই করছেন ছাত্ররা দেখে শিখছে, এই জিনিসটা আমি এখানে একদম করতে দিই না। ছাত্ররা নিজেরা করবে, রিয়েজেন্ট নষ্ট হবে, কেমিক্যাল নষ্ট হবে, কাঁচের জিনিস ভেঙে যাবে, সবটাই নিজের হাতে করবে, একদম কেউ শিখিয়ে দেবে সেটা নয়, নষ্ট না করলে কখনো শেখে না। সুতরাং সেভাবেই আমরা ল্যাবটাকে তৈরি করেছি, এবং ইনস্ট্রুমেন্টস বা যা যা ফেসিলিটিস দরকার, যেই ফেসিলিটিসগুলো আমরা এখানে দিতে পারি না, সেগুলো কলকাতার বিভিন্ন রকমের বড় বড় ইনস্টিটিউট, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আইআইসিবি, বোস ইনস্টিটিউট, নাইসেট, কালটিভেশন অফ সায়েন্স, এইসব বিভিন্ন জায়গায় গিয়ে তারা যাতে তাদের সেই সুযোগটা মানে করতে পারে, অধিকাংশটাই আমরা এখানে করে দিই। তাদের বাইরে যেতে খুব একটা হয় না, কিন্তু যদি কোনো সময় কোনো কিছু ইনস্ট্রুমেন্ট দরকার হয় তখন সেক্ষেত্রেও আমরা সেখানে রেকমেন্ড করে দিই। মানে অলটুগেদার একটা কোলাবোরেশনের জায়গা থেকে আমরা আমাদের ল্যাবটাকে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে করে ছাত্ররা নিজেদের গবেষণাটা নিজেরা করতে পারে। গবেষণা কখনো কাউকে শিখিয়ে দেওয়া যায় না, ইট শুড কাম ফ্রম ইটস ওন। তাহলে ছাত্রদের নিজেদের মধ্যে যাতে সেই গবেষণাটা ওরা আনতে পারে, সেটার জন্য সেই অ্যাম্বিয়েন্সটা দরকার, যার জন্য একটা গুড ল্যাব দরকার, সেই ল্যাবটা আমরা এখানে করার চেষ্টা করছি। আমার পরবর্তী যে প্রশ্নটা, সেটা খুব স্বাভাবিকভাবেই এসে যায় যে এতটা পড়াশোনা করার পর, রিসার্চের পর, এইখান থেকে প্লেসমেন্টের কতটা সুযোগ ছাত্রছাত্রীদের? প্লেসমেন্ট আমরা এখানে ফাইনাল সেমিস্টার যে স্টুডেন্টসরা আছে তাদের জন্য এখানে আলাদা করে একটা প্লেসমেন্ট সেল আছে আমাদের ইউনিভার্সিটির। সেখানে বিভিন্ন রকম অর্গানাইজেশন কোম্পানিজরা আসে, তারা যোগাযোগ করে। প্রত্যেক বছরই আমরা এখানে প্লেসমেন্টের জন্য ছাত্রদেরকে বসাই। দেখুন, চাকরি দেবো এই গ্যারেন্টি কেউ দিতে পারে না, ছাত্রকে সেই চাকরিটা নিয়ে নিতে হবে, কখনো কেউ কাউকে দেয় না, নিতে হয়। সুতরাং আমরা প্লেসমেন্ট দেবো এই কথাটা বলি না, আমরা বলি ছাত্রদেরকে চাকরি পাওয়ার জন্য আমরা রেডি করে দেবো, মানে দরজাটাও দিয়ে গিয়ে দিই। একদম, ছাত্রদেরকে আমাদের রেডি করতে হবে, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। কোম্পানি আসলো আসলো না, দ্যাট ইজ ডিফারেন্ট। কোম্পানি যদি নাও আসে তাহলেও যেন ছাত্রটা বাইরে গিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের চাকরিটা তৈরি করতে পারে, সেই জায়গাটা কিন্তু আমরা তৈরি করে দিই। যে ছাত্র প্লেস তো হবেই, আমরা এখানে সুযোগ তো দেবই। কোনো কোম্পানি যদি আমার কোনো ছাত্রকে পছন্দ না করে, সেই ছাত্র সেই কোম্পানির সেই চাকরিটা না পাওয়ার জন্য তার জীবনে কিছু আটকাবে না, সে তার নিজের চাকরি নিজে খুঁজে নিজে খুঁজে নিয়ে আমরা এইভাবেই ওদেরকে তৈরি করার চেষ্টা করি। আর আরেকটা বিষয় যেটা দর্শকদের প্রশ্ন, আমারও হয়তো প্রশ্ন, যে মাইক্রোবায়োলজিতে বিএসসি করার পর কি ডাইরেক্ট এমটেক করা যায়? মাইক্রোবায়োলজি থেকে বিএসসি করার পর ডাইরেক্ট এমটেক করা যায় না। এমটেক করতে গেলে বিটেক ডিগ্রি যেমন দরকার, বিটেকটা হচ্ছে 4 বছরের কোর্স এবং বিএসসিতে যেহেতু 3 বছরের কোর্স, সুতরাং সরাসরি বিএসসি থেকে এমটেক করা যায় না। বিএসসির পরে এমএসসি যদি কোনো ছাত্র করে নেয়, অর্থাৎ 3 বছর প্লাস 2 বছরের এমএসসি, টোটাল 5 বছর, সেই 5 বছরের পর কিন্তু সে এমটেক করতে পারে। মানে মিনিমাম 4 বছর যেহেতু বিটেকের কোর্স কারিকুলামের একটা রিকোয়ারমেন্ট, সময়সীমা, এবং বিএসসি অনার্স কোর্সটা হচ্ছে 3 বছরের কোর্স,
সেই জন্য আগে বিএসসি শেষ করার পর এমএসসি করতে হবে। এমএসসি করলে সেই ছাত্র বা ছাত্রীটি কিন্তু এমটেকের জন্য এলিজিবল হয়ে যাবে। আর গেট দিয়ে যেভাবে মানে নর্মাল প্রসেসে এমটেকে ঢোকা হয়, আইআইটিগুলো অফার করে, সেই পরীক্ষাটা দিতে হবে, দিয়ে সেভাবেই তারা নর্মাল কোর্সে এমটেকে চান্স পাবে। অনেক ধন্যবাদ ডক্টর পাল আমাদের সঙ্গে থাকার জন্য। আর আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করলাম, আগামী পর্বে অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ফিরে আসছি আপনাদের কাছে।